ঘটনাটি শুনেছি আমাদের মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকে। তার নাম হানিফ, বয়স 40-এর মতো হবে। সে চাকরি সূত্রে খুলনায় থাকতেন। তার বাড়ি বাগের হাট জেলায় চিরকারণে থানার কালীকিনি গ্রামে। প্রতি বৃহস্পতিবার আছের নামাজের শেষে গ্রামের বাড়িতে যেতেন এবং শনিবার জোহরের নামাজের আমাদের মসজিদে পড়েন। মূল ঘটনাটা বলি। তার ভাষা দিনটা ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমার বাড়ি আরও 20 কিলোমিটার পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটর সাইকেল ভাড়া করি। মোটর সাইকেলকে বাজার পর্যন্ত আসি। এরপরে রাস্তা ভাঙা ও কাদা থাকার গাড়ি আর যেতে পারবে না বলে তাকে ছেড়ে বাজারে যখন পৌঁছায় সময় তখন 9:50। বাজার থেকে আরও 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। বাজার কোনো দোকান খোলা নেই। আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। আমার কাছে একটা 2 ব্যাটারি টর্চ। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে আমি হাঁটছি তা মাটির রাস্তা। রাস্তা বাম পাশে ছিল খাল, ডান পাশে পাট ক্ষেত। কিছু দূর হাঁটার পরে একটা মন্ডপ ওয়াটার গেটের উপর একটা মহাদেবের মূর্তি 25 ফুট উঁচু হবে। তার পাশে শ্মশান। মহাদেবের মূর্তিটা গায়ে সল অল্প আর ওইটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে তখন তাকালাম, মনে হয় কেউ যেন একটা ওখান থেকে দূর আসবে আমাকে ধরতে। কিছুই দেখিনি, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখতে আমাকে অনুসরণ করছে। আমার পেছনে বুঝি কেউ আছে। দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথম কিছু মনে থাকলো ও পরেরগুলো ভুল হতে থাকে। কিছু দূর যাওয়ার পর পাশের খোলা থেকে একটা নৌকা দেখে একটু সাহস পাই। নৌকায় লাইট মারি কিন্তু কোনো সাড়া শব্দ নাই। আমি জিজ্ঞাসা করি কেউ কিছু আছে, তবুও কোনো সাড়া নাই পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পাটন্তনের ভিতরে লাইট মারি। ভিতর থেকে দেখলাম তাকে আমি চিনি, নাম গফুর। গফুরকে বললাম, কিরে তুই এত রাতে এখানে কী করিস? গফুর বলল, আমি না থাকলে আপনার এত পড়াতো কে? এত রাতে কথাটা শুনে আমি ঘড়িটা দেখে তখন সময় 1:55। আমি যেন আকাশ থেকে পড়লাম। এত সময় হতে পারে না, আমি কি 3 ঘন্টা ধরে হাঁটছি? মোটির পরে 3 থেকে 40 মিনিটের রাস্তা। আমি গফুরকে কিছু বুঝতে দিলাম না। গফুরকে বললাম, গফুর আমার একটু পার করে দে। এই বলে আমি গফুরকে নৌকায় উঠালাম। নৌকা পাড়ে ভেড়ার পর আমি গফুরকে বললাম, গফুর আমার একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবি? গফুর একটু ভেবে বলল, ভয় পাইছেন? চলেন আমার দুজনে আসতে হাঁটছি। কিছু দূর আসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পেছনে পেছনে হাঁটে। সামনে একটা কবরস্থান এবং কবরস্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। একটু যখন কাছে এসে লাইট মারলাম, কবর দিকে দেখি একটা মেয়ে সাদা কাপড় পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, কবরস্থান ভিতরে দাঁড়িয়ে আছে এবং হাত ইশারায় আমাদের ডাকছে। মেয়েটাকে দেখে আমি চিনেছি, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ও ময়না না? হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, শরীর কেঁপে গেল। আমার পাশে গফুর নাই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা বা সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। বাড়ির লোকজন আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল। আমি তাদের সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপরকে দিকে এমনভাবে মুখ চাওয়ারি করে যেন আমি তাদের মিথ্যা বলছি। পরে জানতে পারি গফুর ও ময়না মধ্যে একটা সম্পর্ক ছিল। গফুর মাঝির কাজ করে, ময়নার বাবা একটু উপবাসশালী। তাদেরকে সম্পর্কে মেয়েটির পরিবারের মেয়ে নেয়নি, তাই মেয়েটি সুইসাইড করেছে ও গফুর খোঁজ কেউ জানে না।